ফ্রেন্ডস আজকে এটি আমাদের মক টেস্ট নম্বর ফাইভ আজকের এই মক টেস্টে আমরা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ফ্রেন্ডস দেখো আজকের প্রথম প্রশ্ন স্পাই প্রিন্সেস এই বিখ্যাত বইটি কার লেখা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শ্রাবণী বসু ওকে অর্থাৎ এই বিখ্যাত বইটির লেখিকা হলেন শ্রাবণী বসু ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন সুন্দরবন দিবস কবে পালন করা হয় তো ফ্রেন্ডস দেখো এই মক টেস্টগুলো প্রতিদিন সকাল সাতটায় তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস সুন্দরবন দিবস পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে একুশে আগস্ট অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তোমরা কিন্তু এই সব প্রশ্নগুলোর উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো দেখো ইনফোসিস এর বর্তমান সিইও কে খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো ফ্রেন্ডস দেখো ইনফোসিস এর বর্তমান সিইও হলেন সঠিক উত্তর হয়ে যাবে সলিল সতীশ পারেক অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট প্রশ্ন প্রধানমন্ত্রী বন্দনা যোজনা এই যোজনা বাস্তবায়নের জন্য কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো ফ্রেন্ডস দেখো এই প্রকল্প বাস্তবায়নের জন্য আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত সুখবর এই যে আন একাডেমি টিমের পক্ষ থেকে রেলের এন পরীক্ষার জন্য ফ্রি মক টেস্ট লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা একদম ফ্রিতে এই মক টেস্টগুলো দিতে পারবে এই মক টেস্টগুলো শুরু হয়েছে নয় নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত ওকে এন টি পরীক্ষা সিলেবাস ভিত্তিক অর্থাৎ জিএ ম্যাথ এই এইসব বিষয়ের উপর তোমরা এই মক টেস্টগুলো পেয়ে যাবে এবং এই মক টেস্টে প্রশ্ন ভুল হলে অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে এবং সময়ের মধ্যে তোমাদের এই মক টেস্টগুলো দিতে হবে এগুলো তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে এর জন্য তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও তোমরা সেখানে কিন্তু এই মক টেস্টগুলোর লিঙ্ক পেয়ে যাবে ফ্রেন্ডস এরপরে প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ব্যাডমিন্টন খেলার ভগবান কাকে বলা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো অনেকেই উত্তর করছে অপশন সি অপশন বি তো ফ্রেন্ডস দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লিনডিন ওকে ব্যাডমিন্টন খেলার ভগবান বলা হয় লিনডিনকে নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন বিশ্ব নারী দিবস কবে পালন করা হয় বিশ্ব নারী দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি আটই মার্চ ওকে আটই মার্চ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বই হোয়াইট অ্যাঙ্গেল এই বিখ্যাত বইটি কে লিখেছেন হোয়াইট অ্যাঙ্গেল এই বিখ্যাত বইটির রচয়িতাকে ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অনিল কুমলে বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় অনিল কুমলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন ভারতীয় ভোটার দিবস কবে পালন করা হয় ভারতীয় ভোটার দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশে জানুয়ারি তো ফ্রেন্ডস দেখো এইসব প্রশ্নগুলো তোমাদের রেলওয়ে পরীক্ষার পাশাপাশি তোমাদের যে আপকামিং বিভিন্ন পরীক্ষা রয়েছে আমগানি মেস পরীক্ষা ডাব্লিউবির বিভিন্ন পরীক্ষা রয়েছে সেই সব পরীক্ষার জন্য এইসব প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট নয় নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় আর বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে পাঁচই জুন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড নো টোবাকো ডে কোন দিন পালন করা হয় তো দেখো পরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ দিবস থেকে প্রশ্ন উত্তর তো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে তো অনেকে করছে অপশান বি অপশন সি অপশন ডি তো ফ্রেন্ডস দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড নো টোবাকোডে পালন করা হয় একত্রিশে মে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বিখ্যাত রূপকথার উপন্যাস হ্যারি পটার এটি কে রচনা করেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিখ্যাত রূপকথার উপন্যাস হ্যারি পটার এটি কে রচনা করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জে কে রাউলিং অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন অ্যালফাবেট আইএনসি কোম্পানিটি কোন বড় কোম্পানির অধীনে আছে ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গুগল অপশান এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিবস থেকে আন্তর্জাতিক ক্যান্সার দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক ক্যান্সার দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি ফোর্থ ফেব্রুয়ারি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন আরব ব্যবসায়ীরা লাল সাগর ও ভূমধ্যসাগরীয় বন্দরের মাধ্যমে কোন দেশে ভারতীয় পণ্য প্রেরণ করতেন ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি ইউরোপীয় দেশগুলিতে ভারতীয় পণ্য প্রেরণ করতেন এই পদ দিয়ে ওকে ফ্রেন্স এরপরে দেখো নেক্সট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া প্রথম ব্রিটিশ জাহাজ এস এস অ্যাথেনিয়া কোন দেশের উপকূলীয় সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া একটি ব্রিটিশ জাহাজ যার নাম এস এস অ্যাথেনিয়া এটি কোন দেশের উপকূলীয় সমুদ্রের তলদেশ থেকে পরে পাওয়া যায় বা উদ্ধার করা যায় ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আয়ারল্যান্ড ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন শান্তিতে নোবেল পুরস্কার কোন জায়গা থেকে দেওয়া হয় তো দেখো শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে একমাত্র শান্তিতে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে বাকি পাঁচটি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সতেরো নম্বর প্রশ্ন এ সং অফ ইন্ডিয়া এই বিখ্যাত বইটি কে লিখেছেন এ সং অফ ইন্ডিয়া এই বিখ্যাত বইটি কে লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে রাস্কিন বন্ড অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট জিআই ট্যাগ পেয়েছে কান্দাগি এটি কোন রাজ্যের তো দেখো সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে কান্দাগি এটি কোন রাজ্যের ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটি তামিলনাড়ু রাজ্যের অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ভারত বাংলাদেশের জল বণ্ডন নিয়ে বিতর্কের কারণ হল নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ফারাক্কা ব্যারেজ যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো কোন দেশে সর্বপ্রথম মানুষের থ্রি ডি কালার এক্স রে করা হয় কোন দেশে মানুষের সর্বপ্রথম থ্রি ডি কালার এক্স রে করা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি নিউজিল্যান্ড অপশন ডি হয়ে যাবে এই সঠিক সঠিকোত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট একুশ নম্বর প্রশ্ন নিচের কোনটির ভর্তুকির জন্য ভারত সরকারের সবচেয়ে বেশি অর্থ খরচ হয় এই চারটির মধ্যে কোনটির ভর্তুকির জন্য ভারত সরকারের সবচেয়ে বেশি অর্থ খরচ হয় সঠিক উত্তর হয়ে যাবে খাদ্য অপশন সি হয়ে যাবে এই সঠিক সঠিকোত্তর ফ্রেন্ডস এরপরে দেখো কোন স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক হিসাবে পরিচিত কোন স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক হিসেবে পরিচিত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তেইশ নম্বর প্রশ্ন শিবাজি তার শাসনকালে মুসলিমদের কাছ থেকে যে কর আদায় করতেন তার নাম কী শিবাজি তার শাসনকালে মুসলিমদের কাছ থেকে যে কর আদায় করতেন তার নাম কী গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জাকাত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের থেকে আরেকটি গুরুত্বপূর্ণ হামিদা বানু বেগম কোন সম্রাটের মাতা ছিলেন হামিদা বানু বেগম কোন সম্রাটের মাতা ছিলেন ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সম্রাট আকবর ইনি হলেন মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা নেক্সট প্রশ্ন একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে কোনটি হবে একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে যে ঘটনাটি ঘটবে সেটি হলো পাথরটি স্পর্শক বরাবর চলে যাবে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর যাবো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়ায় রাইবোজম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কোন প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রোটিন সংশ্লেষণ অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরেও নেক্সট নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়ে থাকে নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়ে থাকে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ওকে নেক্সট নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৌশিক বেয়ে উপরে ওঠে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন কোন ধর্মের জন্য জল কৌশিক নলবেয়ে উপরে ওঠে ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পৃষ্ঠটান অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট উনত্রিশতম প্রশ্ন এইডস নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষাটার নাম কী তো ফ্রেন্ডস এইডস রোগ নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষাটির নাম হল অ্যালিসা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের তৃতীয় ভাগে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় ভারতীয় সংবিধানের তৃতীয় ভাগে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় সঠিক উত্তর হয়ে যাবে মৌলিক অধিকার অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তথ্যের অধিকার আইন বা আর টিআই তথ্যের অধিকার আইন এটি কত সালে পাশ হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর হয়ে যাবে এটি দু সালে পাশ হয় ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো কত সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি সংযোজিত হয়েছিল ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো ছিয়াত্তর সালে ওকে অপশান বি হয়ে যাবে এই সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট প্রথম কোন ভারতীয় কোন অলিম্পিকে সর্বপ্রথম সোনা জিতেছিলেন অর্থাৎ অলিম্পিকে সর্বপ্রথম কোন ভারতীয় সোনার পদক পেয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অভিনব বিন্দ্রা অপশন সি হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো উইমালডন ডাবলসে শিরোপা জেতা প্রথম ভারতীয় মহিলার নাম কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সানিয়া মির্জা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো কম্পিউটার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কম্পিউটারের সর্বপ্রথম নাম কি ছিল কম্পিউটারের সর্বপ্রথম নাম কি ছিল ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটারের সর্বপ্রথম নাম ছিল অ্যাবাকাস অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ভেন চিত্র কে আবিষ্কার করেন ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জন ভেন অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন পাপুয়া নিউগিনির মুদ্রার নাম কি পাপুয়া নিউগিনির মুদ্রার নাম হলো সঠিক উত্তর হিসেবে অপশন ডি কি না ফ্রেন্ডস এরপরে দেখো ডাইনোসর শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হিসেবে ল্যাম্বার্ক অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট এবং লাস্ট প্রশ্ন ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী প্রথম জাহাজ কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আরবি ভেঙ্গল গঙ্গা ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো ফ্রেন্ডস দেখো তোমাদের এইসব প্রশ্নগুলো এন টি পরীক্ষার সিলেবাস এবং এন টি পরীক্ষার বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী বানানো হয়েছে এবং এই সব প্রশ্নগুলো তোমাদের আপকামিং রেলওয়ে পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হয়ে উঠবে এবং এই টেস্টগুলোতে তোমরা চল্লিশটি প্রশ্নের মধ্যে কে কত স্কোর করলে সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে ফ্রেন্ডস তোমাদের আরআরবি এন এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য আন একাডেমি টিমের পক্ষ থেকে একটি ব্যাচ লঞ্চ করা হয়েছে প্রিভিয়াস ইয়ার কোর্সেন ব্যাচ অন ম্যাথ অ্যান্ড রিজনিং ওকে অর্থাৎ এই ব্যাচ কোর্সে তোমাদের করানো হবে আর আর বি এবং রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য বিগত বছরের অঙ্ক এবং রিজনিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই ব্যাচ কোর্স শুরু হতে চলেছে আগামী তেইশে নভেম্বর থেকে ওকে এবং এই ব্যাচ কোর্সে তোমাদের অঙ্ক করাবেন মুস্তাফা স্যার এবং রিজনিং করাবেন ধনঞ্জয় স্যার আন এই ব্যাচ কোর্সে তোমরা কি কী সুবিধা পাবে এবং এই ব্যাচ কোর্সগুলো তোমরা কেন করবে তো প্রথমত দেখো এই ব্যাচ কোর্সের ক্লাসগুলো তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় করতে পারবে এক্ষেত্রে কিন্তু কোনো টাইম বাউন্ডিং নেই এছাড়া তোমরা এখানে লাইভ ক্লাস পেয়ে যাবে সাপ্তাহিক মক টেস্ট পেয়ে যাবে এবং এই মক টেস্টগুলোর মাধ্যমে তোমরা তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক বুঝতে পারবে ওকে এছাড়া প্রতিটি ক্লাসের ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে এবং সেই সাথে প্রচুর ফ্রি মক টেস্ট পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস দেখো এই ব্যাচ কোর্সগুলো তোমরা নিতে পারো তোমরা যদি সি ফোর জিরো ওয়ান এইট এই কোড ইউজ করো তাহলে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এছাড়া তোমরা যদি এই যে ছ মাস বা বারো মাসের কোর্সগুলো নিতে পারো সে সঙ্গে তোমরা কিন্তু আরেকটি সুবিধা পেয়ে যাবে এই ছমাস বা বারো মাসের মধ্যে যতগুলো কোর্স লঞ্চ করা হবে সেই সবগুলো কোর্স তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র তোমরা রেলের এই কোর্স করতে পারবে ওকে তো ফ্রেন্ডস দেখো বর্তমানে ডিসকাউন্ট চলছে এরপরে নাও থাকতে পারে সুতরাং তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সগুলোতে যুক্ত হতে পারো ফ্রেন্ডস এইবার দেখো তোমরা এই কোর্সগুলোতে কিভাবে এনরোল করবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এইরকম একটি পেজ ওপেন হবে তারপরে তোমরা এই এনরোল এই অপশনে ক্লিক করে সি আর ফোর জিরো ওয়ান এইট এই কোড ইউজ করবে এই কোড ইউজ করার পর তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু টেন ডিসকাউন্ট পেয়ে যাবে এবং সেই সঙ্গে তোমরা পেমেন্ট করে এই কোর্সে যুক্ত হতে পারবে ধন্যবাদ